والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি যে আমাদের একদিন ভাইজেনা আব্দুল কায়ুম ওমান থেকে জানতে চেয়েছেন যে কিছু কিছু ভাইদেরকে দেখা যায় যে তাদের ইমান আকিদাও বেশ ভালো এবং আমলের দিকে লক্ষ্য কেলেও দেখা যায় কোরআন এবং সেহাদিস মতেই আমল করে কিন্তু ইদানিং কিছু আলেমদের বক্তব্য শুনে তারা সঠিক আকিদার আলেমদেরকে বিভ্রান্তি বলে ঘোষণা দিয়ে থাকে এবং পদভ্রষ্ট বলে থাকে এবং তারা বলে যে তারা সঠিক কথা বলে না তো এই ধরনের কথা বলার কারণ কি বা তারা আসলে সঠিক কি এবার টিকে আছে না কি সে বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আল্লাহ মাবাদ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেককে জানি যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উঠা বসা লেনদেন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যত জিনিস রয়েছে সমস্ত জিনিসের ব্যাপারেই নাটি ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছে জিহাদ করার ক্ষেত্রেও কিভাবে করতে হবে তারও কিছু শর্ত রয়েছে তারও কিছু আদব কায়দা নিয়ম নীতি রয়েছে এখন কথা হলো এই যারা সঠিক আলেম সঠিক আকিদার আলেমদের ব্যাপারে গুমরা বা পথভ্রষ্ট বা বিভ্রান্তির ফতোয়া দিয়ে থাকে সত্যিকারই এটা খুবই লজ্জাজনক কথা তার কারণ একজন ভালো আমল করলে যে সে জান্নাতি হবে এটা নাও হতে পারে সাহিব স্পষ্ট হাদিস এক যুদ্ধে এক সাহাবি বাহাদুরীর সাথে শক্তির সাথে তিনি কাফের ও মোর্শেকদেরকে হত্যা করতেছিলেন মারতেছিলেন এমতো অবস্থায় সাহাবাহ রামগণে একে অপরে বলতে লাগলেন যে ইনি যদি জান্নাতি না হন তাহলে বোধ হয় আমাদের মধ্যে কেউ আর জান্নাতি হবে না এই আলোচনা হতে হতে কথাটি আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামের কাছে তিনারা তুলে ধরলেন তখন আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম স্পষ্ট ভাষায় বললেন যে সে মানুষটি জাহান্নামি এই কথা শোনা মাত্রই সাহবাইকারগঞ্জ অবাক হয়ে গেলেন যে এত বাহাদুরের সাথে লড়াই যুদ্ধ করার ক্ষেত্রেও সে জাহান নামি তখন ক্রামদের মধ্য থেকে একজন সাহাবি প্রস্তুতি নিলেন যে আল্লাহ রসুল আলী সালাম এই সাহাবির ব্যাপারে এই ধরনের মন্তব্য কেন করলেন যে সে জাহান নামি আমি সেটা অবশ্যই লক্ষ্য করব এবং দেখার চেষ্টা করব তারপরকে সাহাবিদেরকে বলবো এই মন্তব্য নিয়ে তিনি সেই সাহাবির পিছনে পিছনে চলতে লাগলেন তিনি যেখানে আসতে যান তিনিও আসতে যান তিনি যেখানে দ্রুত চলেন সেখানেও তিনি দ্রুত চলেন যাই হোক এভাবে যুদ্ধ করতে 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 তিনি আঘাত পেয়ে যান সে সাহাবি আঘাতপ্রাপ্ত হন আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি আর নিজেকে ধৈর্য ধরতে পারলেন না সহ্য কষ্ট সহ্য করতে পারলেন না শেষ মুহূর্তে কষ্ট সহ্য করতে না পেরে সে সাহাবি নিজে নিজেকেই মেরে ফেলেন অর্থাৎ যেটাকে আমরা নিজের নবসকে হালাক করা বা নিজে নিজেকে মেরে ফেলা তিনি কি করলেন নিজেকে আত্মহত্যা করলেন নিজেকে আত্মহত্যা করে নিলেন অর্থাৎ তিনি আর কষ্ট সহ্য করতে না পেরে চাকু ছুরি নিচে রেখে তার উপরে ভর দিয়ে নিজেকে কি করলেন আত্মহত্যা করলেন এইভাবে মৃত্যু করা দেখে সেই সাহাবি আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসূল আপনি আল্লাহ রাসুল আমি সাক্ষ্য দিতেছি এই কথা শুনে আল্লাহ তুমি হঠাৎ করে এই ধরনের কথা বলার কারণ কি তখন সেই সাহাবি আল্লাহ রসুল্লাহ আলি সাল্লা বললেন যে ইয়া রাসুল্লাহ আপনি যে সেই লোকটিকে জাহান্নামী বলেছিলেন সেই জাহান্নামী বলার কারণ কি তা দেখার জন্য নিজের চোখে প্রদর্শন করার জন্য আমি তার পিছনে ছুটি এবং দেখি শেষ মুহূর্তে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং তিনি কষ্টকে সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যা করেন তো তখন সেই সাহাবি সমস্ত সাহাবায় রামদেরকে ঘটনা খুলে বললেন তারপরে আল্লাহ রাসুল আলী সাল্লা একটি কথা বলেছিলেন স্পষ্ট ইন্নাম আল আল খাওয়াতিম প্রত্যেকটি কর্মর কর্ম নির্ভরশীল নির্ভর করে শেষের আমলের উপরে তাই যার শেষ ভালো তার সবই ভালো একজন দীর্ঘ আয়ু পায় ভালো কাজ করে শেষ মুহূর্তে এমন কাজ করে যে কাজের জন্য সে জাহান্নামি হয়ে যায় আর একজন দীর্ঘ আয়ু উপায় জাহান্নামের কাজ করে এবং শেষ মুহূর্তে এমন কাজ করে যে কাজের ফলে আল্লাহ রসুল আল্লাহ ওয়া তাকে জান্নাতে দেন এই মর্মে বহু ঘটনা রয়েছে অনেক হাদিস রয়েছে তাই ভালো কাজ করার সাথে সাথে সব সময় আমাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে সেরাতে মুস্তাকিমের উপরে সোজা পথের উপরে অটল রাখিও তাই তো দেখা যায় যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম অধিকাংশই এই দোয়া পাঠ করতেন ইয়া মোকাল্লিবাল কলু সাব্বেদ কালবি আলা দিনিক ইয়া আল কলু সার্রেফ কালবি আলা তা তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে ইমান ও আমলের সাথে সাথে দিন ইসলামের উপরে অটল থাকার জন্য দোয়া করা উচিত দোয়া করা উচিত যেহেতু আল্লাহ রসুল আলী সাল্লাম পরিষ্কার বলেছেন এই হাদিসকে লক্ষ্য রেখে আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা ভালো কাজ করতে করতে এমন কাজ যেন করে না বসি যে কাজের জন্য জাহান্নামের ফয়সলা হবে তাই হাদিসগুলোকে স্মরণ রেখে ইমান ও আমলের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে সাবেদ কাদমির জন্য দিন ইসলামের উপরে অটল থাকার জন্য সর্বদাই দোয়া করতে হবে বাকি আল্লাহ আলম দেব সালামুইকুম রহমতুল্লাহি